হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত মায়ের রেসিপি চ্যানেলে। দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন রেজমি কাবাব। একদম সহজ সরল পদ্ধতিতে করব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যে কাবাব মানে খুব অনেক কিছু লাগবে সেরকম কিচ্ছু না, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। তোমাদের যদি আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে, প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো রান্না স্টার্ট করা যাক। এখানে দেখো আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি চিকেনগুলো নিয়ে নেব। চিকেনের কিন্তু এখানে আমি বোনলেস পিস নিয়েছি, এটা কিন্তু সবাই জানো, কাবাব তৈরি করতে গেলে বোন থাকলে চলবে না, বোনলেস পিস নিয়েছি। এবার এর মধ্যে আমি নেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এটা আমি একসাথেই বেটে রেখেছিলাম। এবার নেব রসুন বাটা, আর এবার দেব আমি এর মধ্যে চারমগজ বাটা আর কাজু বাটা সম পরিমাণে, যতটা চারমগজ থাকবে ততটাই কাজু থাকবে। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো টক দই, তোমরা কিন্তু তোমার চিকেনের পরিমাণ অনুযায়ী বুঝে দেবে। এবার দেখো এর মধ্যে দিলাম লবণ, এবার দেব ফেস ক্রিম, বেশ খানিকটা মতোই ফেস ক্রিম লাগবে, যেহেতু রেজমি কাবাব সেই জন্য ফেস ক্রিমটা বেশি লাগবে। এবার দেখো এর মধ্যে দেবো চিজ, এখানে কিন্তু আমার 2টো চিজের কিউব গ্রেট করা ছিল, তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী বুঝে দেবে, চিজটা কিন্তু এতে একটু বেশি পরিমাণেই লাগে। এবার দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে নেব, ভালো করে চিকেনটা আমি মাখিয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে আমি 30 মিনিট ওয়েট করব। তোমাদের হাতে যদি টাইম কম থাকে মিনিমাম তোমরা 30 মিনিট রাখতে পারো, আর যদি টাইম থাকে 1.5 থেকে 2 ঘন্টাও তোমরা রাখতে পারো। দেখো 30 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। আমাদের হাতে টাইম থাকলে তোমরা কিন্তু অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা রাখার চেষ্টা করবে। এবার দেখো আমি কাঠের স্কিওয়ারগুলো নিয়েছি, তোমাদের কাছে যদি পপার শিক থাকে, কাবাবের যে পপার শিকগুলো হয় অ্যালুমিনিয়ামের, তোমরা সেরকম শিকে করতে পারো, কিন্তু আমার মতো যদি তোমাদের কাছে শিক না থাকে তখন তোমরা এই কাঠের স্কিওয়ারগুলোতে করতে পারো। চিংড়ির মালাই কারি করতে যে স্কিওয়ারগুলো লাগে কাঠের, সেইগুলোতেই আমি করেছি, কিন্তু প্রপার কাবাবই হবে, যে শিক নেই বলে কাবাব করা যাবে না এরকম কিন্তু একদম না। দেখো আমি এর মধ্যে চিকেনগুলো কেটে নিয়েছি, এবার এর গায়ে একটু মশলা মাখিয়ে নিলাম। এবার দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি বাটারটা ব্রাশ করে দেব, দিয়ে একে একে সমস্ত কাবাবগুলো দিয়ে দেব। আমি এখানে 3টে মতো দিয়েছি, তোমরা প্যানটা যেরকম পজিশন অনুযায়ী বুঝে তোমরা চিকেনগুলো দেবে। দেখো চিকেনগুলো দেওয়ার পর গায়ে একটু মশলাটা লাগিয়ে নেবে, নিয়ে তারপর দেবে, একটু ফাঁক রেখে রেখে দেওয়ার চেষ্টা করবে, নালে একটার সাথে আরেকটা কাবাব জুড়ে যাবে। এমনি দেওয়ার পর একটু মশলাটা লেগে যাবে, কিন্তু তাই তোমরা চেষ্টা করবে একটা থেকে আরেকটা একটু গ্যাপ রেখে করার। এবার দেখো একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে, এবার একটু একটু করে এটাকে উল্টে দেব। দেখো এক পিঠটা হওয়ার পর একটু আবার গ্যাসের ফ্লেমটা হাই করব, করার পর এবার এর মধ্যে একটু বাটার লাগিয়ে দেব, ব্রাশে করে একটু বাটার লাগিয়ে দেব, আবার গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। একটু গ্যাসের ফ্লেমটা হাই করতে হবে, একটু লো করতে হবে, এরকম করে করতে হবে। আর একদম কিন্তু হাই করে রাখলে প্রথম থেকে একদম চলবে না। দেখো তোমাদের এক একটা প্যানে কাবাব করতে কিন্তু 20 থেকে 25 মিনিট মতো টাইম লাগবে। তোমরা চেষ্টা করবে একটু বড় থেকে প্যান নেওয়ার, যাতে অনেকগুলো একসাথে হয়। এরকম দেখো আমি একবার করে উল্টাবো, আর একটু করে বাটার ব্রাশ করে দেবো, একদম অল্প করে ব্রাশে লাগিয়ে কাবাবের গায়ে লাগিয়ে দেবো। এবার দেখো আমার এই কাবাবগুলো তৈরি হয়ে গেছে, এরকম এক এক করে আমার 6টা মতো কাবাব হয়েছিল, কিন্তু আমি 3টে সার্ভ করেছি। আশা করি তোমাদের বুঝতে পেরেছো রেসিপিটা যে কিভাবে হলো। এবার দেখো কাবাবগুলো আমার তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বারবার বলছি তোমরা কিন্তু লো করে রাখবে। দেখো কাবাবগুলো আমার তৈরি হয়ে গেছে, আমি গ্রিন চাটনি আর টমেটো সসের সাথে সার্ভ করেছি। তোমরা চেষ্টা করবে এরকম গ্রিন চাটনিটা অবশ্যই রাখার চেষ্টা করবে কাবাবের সাথে, কিন্তু রেজমি কাবাবের সাথে গ্রিন চাটনিটা খুব ভালো যায়। আর তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলের রেসিপিগুলো, প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবে, আর কী কী রেসিপি দেখতে চাও জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের আর একটা রেসিপি।